হ্যালো বিয়ার, জেলি ব্লকে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে নিয়ে আসলাম আপনার জন্য তিন তিনটি কার। একটি রয়েছে অর্গানার, আর অন্যটি রয়েছে সুজুকি ইকু সিএনজি, আর একটি রয়েছে সুজুকি ভ্যান, এটাও সিএনজি। তিনটা গাড়ি সিএনজিতে রয়েছে। তো আমরা প্রথমে অর্গানারটি সম্বন্ধে জানবো বা ডিটেল জানবো, সঙ্গে থাকবেন। যদিও আমি নিজে গিয়ে ভিডিও করিনি, আমাকে ভিডিও করে পাঠিয়েছে। তো যাই হোক, চলুন শুরু করা যাক। তো এটি রয়েছে 2013 মডেল মারুতি সুজুকি অগনার, দেখতে পাচ্ছেন চকলেট কালার গাড়ি, খুবই সুন্দর। এবং টায়ার কন্ডিশন বন্ধুরা খুবই ভালো, চারো টায়ারে একদম ভালো কন্ডিশন রয়েছে, টায়ার নিয়ে চিন্তা করতে হবে না। এবং গাড়িটির সামনে এবং পেছনে দুখানে বাম্পার গার্ড লাগানো রয়েছে, আপনাদেরকে নিয়ে কোনো কিছু লাগাতে হবে না। ডোর ভাইজার, ডোর বেন্ডিং এবং ওসি স্টিক সবকিছু লাগানো রয়েছে। এবং ক্রোম ফিনিশের সঙ্গে আপনার ডোর হ্যান্ডেলও পাচ্ছেন এবং ব্রেক লাইটও পাচ্ছেন। গাড়িটি 2013 মডেল, ফার্স্ট ওনার, খুবই ভালো কন্ডিশনে রয়েছে, কোম্পানির সিএনজি রয়েছে। আর গাড়িটি রান করেছে মাত্র 82,000 কিলোমিটার, আর গাড়ির আস্কিং প্রাইস হলো 3,25,000। যারা নাকি ওগেনার খুঁজছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। এবং ভেতরের কন্ডিশন বন্ধুরা খুবই ভালো, সিট থেকে শুরু করে খুবই ভালো কন্ডিশন রয়েছে। এটা হচ্ছে পেছনের টায়ার, টায়ারও খুবই ভালো কন্ডিশন রয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং সিট কন্ডিশন দেখতেই পাচ্ছেন খুবই ভালো, আপনাদেরকে নিয়ে সিট কভার লাগাতে হবে না। তবে হ্যাঁ, ড্রাইভার সিট কভারটা একটু ছেঁড়া আছে, ড্রাইভার সিট কভারটা একটু লাগাতে হবে, আর বাকি সিটগুলা খুবই ভালো কন্ডিশন রয়েছে। এবং সিলিং কন্ডিশন দেখতেই পাচ্ছেন খুবই ভালো। যারা নাকি ওখানে খুঁজছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। এটা হচ্ছে গাড়ির ড্যাশবোর্ড। গাড়িটা কিন্তু 2013 মডেল হলো, গাড়িটি রান করেছে কম, আর গাড়িটি সবথেকে মজার ব্যাপার এটা কিন্তু ফার্স্ট ওনার রয়েছে। এই যে দেখুন গাড়ির সিট কন্ডিশন, সামনের যে ড্রাইভার সিট, ড্রাইভার সিটটা একটু সিট কভার লাগাতে হবে, আর কোথাও কোনো কাজ নেই গাড়িতে। আপনারা যারা অগানার খুঁজছেন তারা এটা নিতে পারেন, কোম্পানি এটা সিএনজি রয়েছে গাড়িতে। এটা হচ্ছে সিএনজিতে পেট্রোলে কনভার্ট করার বটন দেখা যাচ্ছে, আর কিলোমিটারটা একটু দেখানোর চেষ্টা করি। ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন, মাত্র 82,000 কিলোমিটার রান করেছে। আর তিনটা গাড়ি আগরতলা রাধানগর রয়েছে, একই ওনার কাছে, এটা নতুন এসেছে, তাই নতুন একটি ছোট্ট আপডেট দিলাম আপনাদেরকে। যে ব্যানার ইকু রয়েছে সেগুলা তো আগে ব্লক করেছিলাম, তারপর আজকে ডিটেল শর্টকাটে বলে দিব। আর মিউজিক সিস্টেমটা বন্ধু বেশি ব্র্যান্ডেডটা দেখাই যাচ্ছে, আর এখানে এসি কন্ট্রোলার পাচ্ছেন। এসি কিন্তু বন্ধুরা রানিং কন্ডিশন রয়েছে, এসি কুলার হিটার সব কিছু রানিং কন্ডিশন রয়েছে, মিউজিক সিস্টেমও চলে, রানিং কন্ডিশন রয়েছে, কোনো টেনশন নেই। এবং পেপার সম্পূর্ণ আপডেট রয়েছে, মাত্র 3,25,000 পাচ্ছেন সুজুকি ওগেনার। অনেকে ওগেনার খুঁজছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। সামনে পেছনে বাম্পার গার্ড লাগানো রয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই, কোথাও কোনো ক্রাইসিস নেই, এবং জঙ্গ নেই, দেখতেই পাচ্ছেন। কোম্পানি এটা সিএনজি গাড়িতে রয়েছে, এখানে রয়েছে ব্র্যান্ড নেম, এখানে রয়েছে ওগানারের ব্যাজিং, সুজুকির লোগো, আর এখানে রয়েছে অ্যালেক্সা ভেরিয়েন্ট, যেহেতুটা অ্যালেক্সাই, কোম্পানি মেটে সিএনজি। এখানে সামনে দুইটা পাওয়ার উইন্ডো পাচ্ছেন এবং পেছনে দুইটা ম্যানুয়ালি পাচ্ছেন, এবং কোম্পানির সঙ্গে ব্যাকপ্যাটও পাচ্ছেন। এটি আপনার থেকে লাগানো হয়েছে, তবে গাড়ি কিন্তু খুবই ভালো কন্ডিশন রয়েছে, চারো টায়ার একদম নিউ কন্ডিশন রয়েছে। যারা নাকি ওখানে খুঁজছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। এবং চারো টায়ারের সঙ্গে উইলক্যাপ পাচ্ছেন, এই যে দেখুন একদম ভালো কন্ডিশন রয়েছে গাড়িটি। আমাকে অনেকে কমেন্ট করেন যে সিএনজি গাড়ি পেট্রোলে চালানো যায় কিনা। তো বন্ধুরা, এটা হাইব্রিড গাড়ি, আপনারা যদি চান যে পেট্রোলে চালাবেন, পেট্রোলে চালাতে পারেন, সিএনজিতে চালালে সিএনজিতে চালাতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা ওখানে যে মারুতি সুজুকি ভ্যান আছে এটা ডিটেলস একটু জানবো, যদিও এটার ভিডিও আমি আগে করেছি, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। এটি হচ্ছে 2017 মডেল মারুতি সুজুকি ভ্যান বন্ধুরা, এটিও সিএনজিতে রয়েছে। এবং গাড়ি কিন্তু খুবই ভালো কন্ডিশন রয়েছে, দেখতেই পাচ্ছেন একদম নিউ কন্ডিশন রয়েছে। যারা নাকি ভ্যান খুঁজছেন তারা এটা নিতে পারেন। এবং চারো টায়ার একদম ব্র্যান্ড নিউ লাগানো হয়েছে, চারো টায়ারে উইলক্যাপ পাচ্ছেন, এবং টায়ার সিট কন্ডিশন দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুবই ভালো। গাড়ি কিন্তু 2017 মডেল, ফার্স্ট ওনার রয়েছে, মাত্র কিলোমিটার রান করেছে 56,000 কিলোমিটার। এবং গাড়িটির আস্কিং প্রাইস হলো 2,85,000 কিলোমিটার, একটু ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। মাত্র 56,000 কিলোমিটার রান করেছে, এবং মিউজিক সিস্টেমও লাগানো রয়েছে, তবে ব্র্যান্ডেড মিউজিক সিস্টেম নয়। গাড়ির সিটগুলো কিন্তু সামনের দিকে দুটোই ফিরানো রয়েছে, যারা নাকি স্কুল টিপ দেন তাদের জন্য খুবই সুবিধা গাড়িটি করানো রয়েছে। কারণ আপনারা হয়তো বা সবাই জানেন যে ভ্যান কোম্পানি ভিটে সিএনজি আসতো না। যাই হোক,
সিট কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই ভালো, গাড়িতে কোনো রং নেই এবং গাড়িতে অ্যাক্সিডেন্টের কোনো ইস্যু নেই। যারা নাকি ব্যান্ড খুঁজছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। এবং গাড়িতে খুবই সাজানো রয়েছে, পেছনে স্পয়লার লাগানো রয়েছে। আবার বলছি গাড়ির ডিটেলস, এটি 2017 মডেল, গাড়িতে সিএনজি লাগানো রয়েছে, সিএনজির পারমিশন আছে, পেপার নিয়ে কোনো সমস্যা নেই। গাড়ি ফার্স্ট ওনার রয়েছে, গাড়ি কিলোমিটার রান করেছে 56,000 কিলোমিটার এবং গাড়ির আজকের প্রাইস হলো 2,85,000। এবার আমরা ইকুটার ডিটেল জানবো। এখন আসলাম ইকুট, এটা রয়েছে 2016 লাস্টের, মানে 2017 বলতে পারেন। গাড়িটি খুবই ভালো কন্ডিশন রয়েছে। এই গাড়িটি বন্ধুরা ফার্স্ট ওনার রয়েছে, তিনটা গাড়ি আগরতলা রাধানগর রয়েছে। গাড়ির সামনে পেছনে বাম্পার গাট লাগানো রয়েছে এবং টায়ার কন্ডিশন খুবই ভালো দেখতে পাচ্ছেন। এটা কিন্তু চারো টায়ার খুবই ভালো এবং স্টেপনি টায়ারও খুবই ভালো, মানে পাঁচটো টায়ার আপনার একদম ভালো কন্ডিশনে পাচ্ছেন এবং সঙ্গে উইলক্যাপ পাচ্ছেন। গাড়িটি রান করেছে 62,000 কিলোমিটার। তবে গাড়িতে কিন্তু সিএনজি আছে, কোম্পানির সিএনজি আছে, প্লাস এসিও রয়েছে। সব ইকো গাড়িতে কিন্তু এসি থাকে না, এটাতে কিন্তু এসি রয়েছে। এতে দেখুন স্টেপনি টায়ারও দেখা যাচ্ছে খুবই ভালো কন্ডিশনে রয়েছে। এটা তো সামনে হচ্ছে বাম্পার গাড়ি তো পাচ্ছেনই, সঙ্গে স্পয়লারও পাচ্ছেন। আপনাদেরকে নিয়ে কোনো কিছু লাগাতে হবে না, সাজাতে হবে না। আর গাড়ির আজকের প্রাইস হলো 4,25,000। যারা নাকি ইকো খুঁজছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। এটা হচ্ছে সিএনজি সিলিন্ডার এবং গাড়ির কিন্তু সিট কন্ডিশন খুবই ভালো, ভেতর কন্ডিশন খুবই ভালো দেখতেই পাচ্ছেন। যারা নাকি আরও ডিটেলস জানতে চান আগের ব্লগগুলো দেখবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এখানে রয়েছে স্পিকার, আমি গাড়ির ডিটেলস আবারও বলছি। এটি 2016 লাস্টের, মানে 2017 বলতে পারেন, ফার্স্ট ওনার রয়েছে। গাড়ি কিলোমিটার রান করেছে 62,000। গাড়িতে এসি এবং সিএনজি দুটোই রয়েছে এবং রানিং কন্ডিশন রয়েছে। গাড়ির আস্কিং প্রাইস হলো 4,25,000। যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। এবং টায়ার কন্ডিশন দেখতেই পাচ্ছেন খুবই ভালো। আচ্ছা দেখুন সিট কন্ডিশন, সিট কন্ডিশন কিন্তু খুবই ভালো। আপনাদেরকে নিয়ে সিট কভার কোনো কিছুই লাগাতে হবে না, মানে এক টাকারও কাজ নেই, আপনারা শুধু নেবেন আর চালাবেন, কোনো সমস্যা নেই। আর গাড়িটি কিন্তু ফার্স্ট ওনার রয়েছে, সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হয়েছে এটাই। এবং গাড়িতে কোনো জং নেই, কোনো ক্র্যাশিস নেই, কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই। নিশ্চিন্তে আপনারা গাড়ি নিতে পারেন এখান থেকে। তো বন্ধুরা আজকের ব্লগ আমি এখানে শেষ করবো, দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।